মালি। লন্ডন শহরের হইচই থেকে 5 মাইল দূরে একটা ছোট্ট শহর, যেমন শান্ত তেমন সুন্দর। অভিজাত পরিবারের বহু মানুষের বাড়ি সেখানে। এই গল্প হল তেমনই এক অভিজাত পরিবারের। তাদের সেই বাড়ির এত সৌন্দর্য যে তার তুলনা মেলা ভার। সেখানকার মালি লারসেন ছিল যেমনই পরিশ্রমী তেমনই ভালো। তার পরিশ্রমে দুষ্প্রাপ্য সমস্ত ফুলের গাছ, নানা রকম বাহারি লতা পাতা সেখানে পাথর বেছানো পথ ও দেওয়ালে ছেয়ে থাকত। সেখানের বাগানে এমন সব ফল হতো, এমন সব শাকসবজি হতো যার কোথাও হতো না। আর এখানে ছিল একটা খুব সুন্দর গ্রিন হাউস। এই বাড়ির প্রাকৃতিক সৌন্দর্য দেখে সবাই মুগ্ধ হয়ে যেত, আর এই বাড়ির মালিক সত্যিই গর্বিত ছিল। আর প্রত্যেক গ্রীষ্মে তারা এখানে বেড়াতে আসত। আমাদের কাছে সত্যি কি সুন্দর স্টেট রয়েছে। ও, তবে এটা বজায় রাখতে অনেক পরিশ্রম করতে হয়। কিন্তু এসবই হচ্ছে কঠিন পরিশ্রমের ফল। বলতে গেলে এর সঙ্গে আমাদের পুরো পরিবারের নাম জড়িয়ে আছে, আর এর থেকে আমরা যে সম্মান পাই তার তুলনায় এই কষ্ট আমাদের কাছে কিছুই না। প্রভু, আপনাকে স্বাগত জানাই। হ্যালো লরসেন, আপনি এই বছরে আমাদের জন্য কি ফলিয়েছেন? প্রভু, আমি 5 বছরেরও বেশি সময় ধরে ভারতীয় আমের যত্ন নিচ্ছি, আর এখন এই ফলটির জন্য একটি বিশেষ ধরনের মাটি এবং বিশেষ পদ্ধতি প্রয়োজন, আর এই নিয়ে আমি অনেক মাস ধরে পড়াশুনো করছি। দেখো, যথেষ্ট হয়েছে লরসেন, আমাদের কি কোনো ফসল হয়েছে? ও হ্যাঁ, এই যে আমি আপনার জন্য সেরাটা বেছে নিয়েছি, আমি নিজেই বাছাই করেছি, নিখুঁত আকৃতি আর নিখুঁত আকার। আশা করি আপনি সেগুলো ধুয়ে এনেছেন লারসেন। ও দুঃখিত, সবে মাত্র ফ্রান্সের এই মূলো ক্ষেত থেকে তুলে আনলাম। আপনি এগুলো এক্ষুনি কেটে ফেলুন আর আমাদের দেখান আপনার ভারতীয় আমগুলো কেমন। আপনার এগুলো ইতিমধ্যে কাটা উচিত ছিল লারসেন। আমি দুঃখিত ম্যাম, এক্ষুনি করছি। খালি ধুয়ে ফেলুন। এগুলো কি ভালো স্যার ম্যাম? তবে আর যাই হোক, এটা বেশ ভালোই। স্যার, লর্ড কর্নওয়াল আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। ও, ওকে পাঠাও। আমি ইতিমধ্যেই এসে গেছি বন্ধু। হ্যালো, তোমাকে দেখে খুব ভালো লাগলো। এগুলো কি ভারতীয় আম নাকি? আচ্ছা, এগুলো খুবই সুস্বাদু। এত ভালো আম তো আমি কখনো খাইনি। তা তুমি ভারতে কবে গেছিলে? এগুলো ভারত থেকে আনা হয়নি, লরসেন স্যার এখানেই ফলিয়েছেন, মানে আমাদের স্টেটে। লরসেন, তোমার কাজের কোনো তুলনাই হয় না। লরসেন, আপনার বাগানে কাজ নেই কোনো? ও ম্যাম, আমি আমার মূলো আমি আপনাকে বলছি। আমার মনে হয় আপনি এখন বাগানে যেতে পারেন লরসেন। ওহ, আমি কি বলবো, এত বড় বাগান রক্ষা করা সত্যিই ক্লান্তকর। ওহ, সত্যিই ক্লান্ত আমি। দেখুন, আমি আগামীকাল রাতে আপনাদের আমার বাড়িতে আমন্ত্রণ জানাতে এসেছি, আশা করি আপনাদের কোনো অসুবিধে হবে না। লর্ড কর্নওয়াল, খুবই আনন্দের বিষয়, আমরা অবশ্যই যাব। আর আমি সঙ্গে কিছু আম নিয়ে যেতে পারি? লরসেন একজন সত্যিকারের গুণী মানুষ। না, মোটেও এটা লরসেন নয়, বরং এটি আমাদের পূর্বপুরুষদের আশীর্বাদ। তোমার যত ইচ্ছা তুমি নিয়ে যেতে পারো। আমি এক্ষুনি তার ব্যবস্থা করছি। পরের দিন রাতে লর্ড ও তার স্ত্রী লর্ড কর্নওয়ালের বাড়িতে গেলেন। প্রচুর খাবারের সাথে অতিথিদের আপেল এবং ন্যাশপাতি পরিবেশন করা হয়েছিল। সত্যি তার তুলনা ছিল না। সত্যি আপেল আর ন্যাশপাতি সবচেয়ে সুস্বাদু। এগুলো কি সব আপনার বাগানের? আপনার মালির নাম কি লর্ড কর্নওয়াল? ও, আমার কোনো মালি নেই, আমি একজনকে খুঁজছি। এগুলো স্থানীয় বাজারে জন নামে এক ফলওয়ালার কাছ থেকে এসেছে। ও বলেছে বিশেষ করে আজ রাতের জন্য এই ফলগুলো এনেছে। আচ্ছা, ফলওয়ালা ভালো করেই ফল চেনে, একেবারে বিদেশি।
আমরা এই ধরনের ফল আপনার বাগান থেকে পাবো বলে আশা করেছিলাম লর্ড ম্যাক্সওয়েল। লর্ড ম্যাক্সওয়েল অপমানিত হয়ে বাড়ি ফিরে এলেন। লসেনকে এক্ষুনি আমার সঙ্গে দেখা করতে বলো। আগে স্যার। লসেনকে আরো ভালো করে বাগান দেখাশোনা করতে হবে। আপনি কি আমায় ডেকে পাঠিয়েছেন প্রভু? শোনো, সবে মাত্র সবচেয়ে সুন্দর সুস্বাদু আপেল এবং নাশপাতি খেলাম লর্ড কর্নওয়ালের ওখানে। এক্ষুনি বাজারে সেই ফলওয়ালার কাছে যেতে হবে, নাম জন, আর জিজ্ঞেস করুন কোথা থেকে এই ফল পেয়েছে সে। তারপর চাষির কাছে জেনে নিও এত সুন্দর ফল ফলাতে কি করতে হয়, বুঝেছো তুমি? জন, স্থানীয় বাজারের? ঠিক আছে, আমি এইমাত্র তাকে একটা ব্যাজ বিক্রি করেছি। ও বলেছিল যে একটা বিশেষ অনুষ্ঠানের জন্য আপনি নাকি আপেল আর নাশপাতি চেয়েছিলেন। আমি তো জানতামই না যে আপনারা ওখানেই যাবেন, মানে এই ফলের জন্য। তাহলে এই আপেল এবং নাশপাতিগুলি আমাদের বাগান থেকে এসেছিল, পারবে তুমি প্রমাণ করতে এটা? হ্যাঁ, এই যে এই বিক্রি রসিদ। আমি আসলে একটা বিশেষ সংমিশ্রণ চেষ্টা করছিলাম ফলটা আরো বড় এবং রসালো করার জন্য, আর তাই। লারসেন, আপনাকে অবশ্যই সেই ফল আগে খেয়ে দেখতে হবে। কিন্তু আপনারা যখন এখানে এসেছিলেন তখন আমি যেগুলো আপনাদের দেখিয়েছিলাম আপনি বলেছিলেন যে ওগুলো ঠিকই আছে। যথেষ্ট হয়েছে, এখন আমাদের আরো কিছু ফল চাই এবং আমরা সেগুলি আমাদের সমস্ত বন্ধুদের কাছে পাঠাবো আর তাদেরকে বলবো যে আমাদের উদ্যান থেকে এসেছে গুলো আমাদের পূর্বপুরুষদের আশীর্বাদ। সত্যি লারসেন, আপনার এই বিষয়গুলিতে সতর্ক হওয়া উচিত। এখন আপনি যান। লারসেন, আপনি বাগানে দিনরাত পরিশ্রম করেন, শুধুমাত্র আপনার কারণেই এই বাগানটি এই স্টেটের সবচেয়ে সুন্দর বাগান। তবুও তারা কখনো আপনার প্রশংসা করার জন্য একটি শব্দও বলেন না। যাক, প্যাকিং শেষ হয়েছে, এখন আমি গিয়ে নীল পদ্মগুলো দেখি। নীল পদ্ম? হ্যাঁ, আর এই নিয়ে খুব বেশি চিন্তা করবেন না, যতক্ষণ ওরা আমাকে বাগানে যা খুশি করতে দিচ্ছে আমি করেই যাব। পরদিন সকালে লর্ড ম্যাক্সওয়েল একটি জরুরি বার্তা পেল। রাজা এবং রাজকন্যা চেয়েছে সে যেন রাজপ্রাসাদে গিয়ে দেখা করে। কি বার্তা এসেছে? রাজা এবং রাজকন্যা আমাকে অ্যালাবামার ব্যবসার ব্যাপারে কথা বলতে প্রাসাদে ডেকে পাঠিয়েছেন। আপনাকে এখনই চলে যেতে হবে, আমি আপনাকে সাহায্য করছি। ঠিক আছে, আমি কি রাজকন্যার জন্য উপহার নিয়ে যাব না? কিন্তু তার জন্য কি আপনার সময় আছে হাতে? রাজকন্যা বিরল ফুলের মিশ্রণ পছন্দ করেন, লরেন্সকে ডেকে পাঠাও। সুতরাং লারসেনকে বাগান থেকে বিরল ফুল আনতে বলা হলো এবং সে লর্ড ম্যাক্সওয়েলের কাছে তার নীল পদ্ম নিয়ে এলো। আপনি কি নিশ্চিত যে এটা বিরল? হ্যাঁ লর্ডশিপ, এটা শুধু ভারত আর তিব্বতের উঁচু পর্বতমালাতেই পাওয়া যায়, তবে আমি। যথেষ্ট। লর্ডসেন, তরমুজ। তরমুজ? হ্যাঁ, রাজকীয় শেফ আমাকে দুর্গের কাছে কিছু তরমুজ পাঠানোর অনুরোধ করেছিলেন। রয়্যাল ফ্যামিলি গত বছর আমাদের তরমুজ পছন্দ করেছিল। আপনার কাছে প্রমাণ আছে? ও, এই সকালে এটি রাজকন্যা আমাকে পাঠিয়েছিলেন স্যার। আমরা চেখে দেখার পর সেটা পাঠানো উচিত ছিল। আমি স্যার, তবে আপনি বলেছিলেন যে খেতে ভালো ছিল। গত গ্রীষ্মে রাজার বাগানের মালির ফসল ভালো হয়নি, তাই তিনি আমাকে কিছু পাঠাতে বলেছিলেন, আর তিনি সেগুলো শেফ আর রাজপরিবারের কাছে নিয়ে গেছিলেন। এত কথা বলার কোনো দরকার নেই, তুমি এখন বেরিয়ে পড়ো, বুঝলে? বিদায় প্রিয়ে, তরমুজগুলো গাড়িতে রেখে দাও। লর্ড ম্যাক্সওয়েল ফুলটি রাজকন্যাকে উপহার দিল এবং সে খুবই খুশি হল। কনফারেন্স টেবিলের ঠিক মাঝখানে ফুলটিকে একটি স্ফটিক বাটিতে রেখে দিল। তবে একজন ঈর্ষাকাতর সভাসদ লর্ড ম্যাক্সওয়েলকে বলল, রাজকন্যাকে আপনি যে ফুল দিয়েছেন সেটা খুবই সাধারণ, তাই নাকি? এভাবে লসেন আপনাকে বোকা বানানো? লর্ড ম্যাক্সওয়েল, একজন মালি আছেন আমি জানি যে লসেনের চেয়েও ভালো, আপনি অবশ্যই তাকে নিয়োগ করুন। সভাসদের কথা শুনে লর্ড ম্যাক্সওয়েল খুব রেগে গেল। সে বাড়ি ফিরে লারসেনকে উচিত শিক্ষা দেবে বলে ভাবল। সে যখন বাড়ি পৌঁছল লারসেন বাগানে ছিল। লারসেন,
দয়া করে আমাকে এই পুরনো মরা গাছগুলো কাটতে দিন। আমি এখানে ওটসের গাছ পুঁতব আর প্রচুর পাখি দানা খেতে বাগানে আসবে এবং বাগানটা তাদের কলরবে একেবারে ভরে যাবে। তাদের প্রাণবন্ত রঙের সাথে জীবন্ত হয়ে উঠবে। এই গাছগুলি চিরকাল এখানেই রয়েছে লসন। আপনি এখানে আসার আগে থেকে আপনি তাদের স্পর্শ করবেন না। কিন্তু স্যার আমি ভেবেছি। লসন ভুলে যাবেন না যে এই বাগানটি শুধু আমার পরিবারের, কিভাবে চালাতে হবে এটা আমি তোমার কাছে জানতে চাইব না। আমি দুঃখিত স্যার। আপনি আর এখানে বেশি দিন থাকবেন না। আমাদের কাছে অন্য একজন মালি পাঠাচ্ছেন, আমার প্রিয় বন্ধু, তাই আপনার আর প্রয়োজন হবে না আমাদের। স্যার আপনি রাজকন্যাকে দেওয়ার জন্য একটি সাধারণ ফুল দিয়েছিলেন আর সেটা বিরল বলেছেন, আর এখন তার জন্য আমায় রাজকুমারীর কাছে ক্ষমা চেয়ে চিঠি লিখতে হবে। তবে স্যার আর কথা বাড়িয়ে লাভ নেই, আপনি আসতে পারেন। তাই লারসেনকে অনেক কষ্টে সেই বাগান ছেড়ে চলে যেতে হলো যে বাগান সে এত বছর ধরে নিজের মতো করে সাজিয়েছিল। এদিকে লর্ড ম্যাক্সওয়েল রাজকন্যার কাছে ক্ষমা চেয়ে একটি চিঠি লিখল। হে রাজকন্যা, দুঃখের সাথে আমি আপনাকে জানাতে চাই যে প্রাসাদে আমার সাম্প্রতিক সফরে আমি আপনাকে যে নীল পদ্ম দিয়েছিলাম তা বিরল ছিল না, যেমনটি আমি আপনাকে বলেছিলাম। আমি এর জন্য ক্ষমা প্রার্থী এবং আমি আশা করি আপনি আমাকে ক্ষমা করবেন এবং বুঝতে পারবেন যে আপনার সামনে ইচ্ছাকৃতভাবে ভুল ব্যাখ্যা দেওয়ার আমার কোনো ইচ্ছাই ছিল না। ইতি লর্ড ম্যাক্সওয়েল। প্রিয় লর্ড ম্যাক্সওয়েল, আমি জানি আপনি আমাকে যে ফুল উপহার দিয়েছেন তা সত্যিই বিরল। ভারতে এবং তিব্বতে এটি প্রচুর পাওয়া গেলেও বিশ্বের যে অংশে আমরা থাকি সেখানে এটি বিরল এবং সত্যিই অবিশ্বাস্য যে আপনার মালি লারসেন এই জলবায়ুতে এটি তৈরি করতে পেরেছে। এজন্যে তাকে অবশ্যই প্রশংসা করা উচিত। আমি আপনার এস্টেট এবং লারসেনের বাগান সম্পর্কে এত প্রশংসা শুনেছি যে আমি নিজে সেটি দেখতে চাই। এই বছরের শেষের দিকে পরবর্তী গ্রীষ্মে আমি সেখানে আসতে চাই। নিশ্চয়ই আপনার অসুবিধে হবে না। ইতি রাজকুমারী ফ্লোরা। রাজকন্যা আসবে বলে অনেক প্রস্তুতি নেওয়া হলো। নতুন বীজ সংগ্রহ করা হলো, নতুন ফুল কেনা হলো। ম্যাক্সওয়েলের উদ্যানের জন্যে এলো নতুন মালি, লারসেনের কথা কেউ মনেই করল না। এটা চিরকালই তাদেরই বাগান থেকে গেল। এদিকে লারসেন তখন লর্ড কর্নওয়ালের বাগানে কাজ পেয়েছে এবং তার জাদুতে সেই বাগান হয়ে উঠল অপরূপ। এক বছর কেটে গেল, আবার গ্রীষ্ম এলো এবং ম্যাক্সওয়েল রাজকন্যার সাথে দেখা করার জন্যে অপেক্ষায় ছিল। থামো গাড়োয়ান, গাড়ি থামাও। ওট গাছ যাতে পাখিরা দানা খেতে পারে, একমাত্র লারসেনই এরকম ভাবতে পারে। নিশ্চয়ই এটাই সেই জায়গা। ইয়োর হাইনেস, আমি অনেকটাই নিশ্চিত যে আমরা লর্ড ম্যাক্সওয়েলের এস্টেটের কাছাকাছি পৌঁছে গেছি। কিন্তু আমি নিশ্চিত যে এটাই সেই জায়গা। এটাই হলো সারা দেশের সবচেয়ে সুন্দর উদ্যান। এটাই সেই লারসেনের হাতের জাদু। লারসেন, তোমার নামই তো? হ্যাঁ। আমি হলাম রাজকন্যা ফ্লোরা। রাজকন্যা, আমি খুব দুঃখিত ম্যাম, এক্ষুনি ধুয়ে দিচ্ছি। এই বাগান দেখে বোঝা যাচ্ছে যে তুমি কত মন দিয়ে কাজ করো। তোমার কাছে কি আমার প্রিয় তরমুজ আছে? হ্যাঁ, আমি এক্ষুনি বাইরে নিয়ে আসছি। এদিকে গাড়োয়ান গিয়ে লর্ড ম্যাক্সওয়েলকে খবর দিল যে রাজকন্যা এসে গেছে। তারা সঙ্গে সঙ্গে লর্ড কর্নওয়ালের এস্টেটে গেল। প্রিন্সেস ফ্লোরা, আমার বাগানটা পাহাড়ের কিছুটা উপরে রয়েছে। তাই নাকি? কিন্তু লারসেন তো এখানে রয়েছে।
তখন রাজকন্যাকে জানানো হলো যে কিভাবে লারসেনকে তাড়িয়ে দেওয়া হয়েছে, সে একটি সাধারণ ফুল রাজকন্যাকে উপহার দেওয়ার জন্যে। রাজকন্যা ফ্লোরা কষ্ট পেল এবং বুঝল যে ম্যাক্সওয়েল কতটা স্বার্থপর, আর সে কখনো লারসেনকে তার কাজের জন্যে প্রশংসা করে না। সে সিদ্ধান্ত নিল এটা ঠিক করতেই হবে। লারসেন, তোমার মতো প্রতিভা আমি আর কোনো মালির মধ্যে দেখিনি। আমি তোমাকে একটা বাগান আর বাড়ি উপহার দিতে চাই, যেখানে তুমি নিজের মনের মতো বাগান করতে পারবে। আশা করি সেটাই তোমার ইচ্ছে, আর রাজকোষ থেকে তোমাকে সব খরচ দেওয়া হবে। আর যারা তা দেখবে সবাই নাম দেবে লারসেনের স্বর্গোদ্যান, আর সারা দেশে এই নামেই পরিচিত হবে। শেষ পর্যন্ত লারসেন তার উপযুক্ত প্রশংসা পেল।